দর্শক আপনারা যাকে দেখছেন তিনি হচ্ছেন আমাদের একজন আইকন, যিনি শুধু কণ্ঠ দিয়ে বাংলাদেশকে প্রকম্পিত করে রাখেন। যার কণ্ঠের সেই দোদুল্যমান কণ্ঠস্বর থেকে আপনারা সবাই শুনে থাকেন তাকে, তিনি হচ্ছেন স্যার ইসমত তোহা ভাই, যার বিজ্ঞাপনে এবং আমাদের বিভিন্ন আবৃত্তি এবং নেপথ্যের কণ্ঠশিল্পী হচ্ছেন তিনি, এবং সেই শিল্পীর সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দিতে চাই। আচ্ছা, আছেন কেমন ভাই আপনি? আলহামদুলিল্লাহ ভালো থাকি, সব সময় ভালো থাকার চেষ্টা করি। তো আপনাকে তো আমরা সব সময় দেখি না, কিন্তু আপনার কণ্ঠ কিন্তু আমরা সবাই শুনি এবং রেডিওতে টেলিভিশনে আসলে চিত্রে আমরা আপনাকে পাই। আসলে নেপথ্যের মানুষ তো আমি, নেপথ্যেই কাজ করি, বরাবরই নেপথ্যে কাজ করি। আমার চেহারা খুব খারাপ, যে কারণে কারো সামনে আসি না। তবে এখন অনেকদিন ধরে কিন্তু আপনি কাজ করছেন, সে আপনার কাজের পরিধির সময়টা কতদিন? আপনার কিরকম মনে হয় যে আমি কত বছর কাজ করছি, আপনার কি মনে হয়? আমি তো ছোট থেকেই আপনার কণ্ঠ শুনি। তাহলে সেটা একটা বছর তো একটা সময় তো থাকবে, সেটা কিরকম হতে পারে বলুন তো? আমার কাছে মনে হয় 35 বছর। না, 35 নয়, 52 বছর। 52 বছর আপনি এই শুধু সংস্কৃতি জগতে দিয়ে আসলেন, আমাদের দিয়ে আসলেন, দেশের জন্য। এবং আমার বাড়ি খুলনাতে, খুলনা রেডিও আমার হাতে জন্ম, আমি প্রথম ওখানে উপস্থাপনায় ঢুকি এবং ওইখান থেকেই আমার শুরু। একেবারে টানা সেই 70-71 থেকে শুরু করে 1985 পর্যন্ত টানা কাজ করেছি, উপস্থাপনা করেছি, খবর পড়েছি, নাটক করেছি, অনেক অনেক অনুষ্ঠান করেছি ওখানে। এরপরে ঢাকায় চলে আসলাম, ঢাকায় এসে ঢাকা বেতারের সঙ্গে যুক্ত হলাম। ওখানে উত্তরণ রেডিও ম্যাগাজিন, খুব পপুলার রেডিও ম্যাগাজিন, 1975 থেকে শুরু হয়েছে। 1975 থেকে 85 পর্যন্ত শফিক কামাল ভাই চালিয়েছেন, তারপরে 85 থেকে 2012 পর্যন্ত আমি চালিয়েছি টানান। পাশাপাশি এখানে প্রথম যখন ইটিভি ছিল তখন সেই ইটিভিতে কাজ করেছি বহুদিন ধরে। ইটিভি বন্ধ হয়ে গেল, চলে গেলাম ইংল্যান্ডে, ওখানেও কাজ করেছি অনেকদিন। এরপরে চলে আসলাম আশাপুরে, এটিএন বাংলায় কাজ করেছি, বিভিন্ন চ্যানেলে কাজ করি আর কি। আর বর্তমানে তো আমি আরেকটা চ্যানেলের সঙ্গে আছি, বাংলা ভিশনের সাথে আছি আমি, বাংলা ভিশনে উপস্থাপনা বিভাগটা দেখি আমি। আর আমেরিকার একটা চ্যানেল আছে TVN24, ওটারও আমি উপস্থাপনা বিভাগটা দেখি। এছাড়া আরও কয়েকটা চ্যানেলের সঙ্গে পার্ট টাইম কাজ করি। বাংলাদেশে মানে সর্বোচ্চ ডকুমেন্টারি আমি করি, এটা হচ্ছে সরকারি পর্যায়ে যতগুলো ডকুমেন্টারি হয়, আপনার আর্মি, নেভি, পুলিশ, র্যাব, বিজিবি, এয়ারফোর্স, DGFI, NSI সব ডকুমেন্টারিগুলো আমি করি, সর্বোচ্চ ডকুমেন্টারি। আপনি ধরে নিতে পারেন যে 95% ডকুমেন্টারি আমি করি। হ্যাঁ, বাংলাদেশের এই অডিও জগতে যে যারা কাজ করে বা যাদেরকে আমরা দেখি, তাদের বেশিরভাগই কিন্তু আপনার এবং আপনার কথাটা মানুষ এক ইয়েতেই বুঝতে পারে যে এটা আমার জীবনের, আমার জীবনের বিজ্ঞাপন চিত্রের আপনার একটা বিশেষ গুণ আছে যে আপনাকে দিয়ে কিন্তু তারা কাজটা করাতে চায়, এটা কিন্তু পার্টি অনেক সময় বলে। আমার জীবনের সবচেয়ে অ্যাচিভমেন্ট যেটা, সবচেয়ে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ কাজ যেটা, সেটা হচ্ছে কি যে পুরো 30 পারা কোরআনের তর্জমা আমি করেছি 3 বার। তা আমি বিশ্বের অনেক দেশ ঘুরলাম, ঘুরেছি সব জায়গায়, কিন্তু দেখি ম্যাক্সিমাম কিন্তু আমার রেকর্ডটাই শোনে সবাই। আল কোরআন একাডেমি লন্ডন থেকে ওটা ইয়ে হয়েছে, পাবলিশ হয়েছে, কিন্তু এটা এমন কোনো মানুষ নাই। আমি তো যখন বাসে যাই, ট্রেনে যাই, তখনও আমারটা শুনি। হ্যাঁ, এখানে আপনার লং ইউতে ড্রাইভে গেলেও সবাই শোনে। আর আরেকটা ব্যাপার কি, আমি কবিতার প্রতি আমার খুব বেশি আগ্রহ, বরাবরই কবিতার প্রতি আপনার দুর্বলতা অনেক বেশি, অনেক বেশি। আমি এটার জন্য অনেক দেশে গিয়েছি, কবিতা পড়েছি, তারপর আমার স্যাটিসফ্যাকশন মেটে না। কতগুলো দেশ ঘোরা হয়েছে পর্যন্ত? তা হয়েছে অনেক দেশ, ইউরোপের অনেক দেশে। হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সিমাম আপনার ঘোরা? এটা মাত্র কদিন আগে আসলাম আমি, ইয়ে থেকে, ইউকে থেকে আসলাম আর কদিন আগে। তার আগে USA গেছি, আরও সিঙ্গাপুর, দুবাই, বিভিন্ন দেশ। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এত দেশ ঘুরলাম, পাশের দেশে ইন্ডিয়া আমাকে ভিসা দেয় না। আচ্ছা, অবাকাণ্ড, ওরা মনে করে যে আমি হয়তো থেকে যাবো ওখানে। ওরা আমার এখানে এত বড় একটা আধিপত্য, আমার পরিচিতি, আমি এই সেরে আমি
ওদের দেশে থাকবো, এটা ওরা ভালো কি করে? আমি প্রশ্নই ওঠে না। হ্যাঁ, তবে যাওয়ার ইচ্ছে ছিল আমার এই কারণে যে আমার বাবা ডাক্তার ছিলেন, তো ওইখানে মেডিকেল কলেজ থেকে আমার বাবা ডাক্তারি পাস করেছেন ডিস্টিংশন নিয়ে। ওনার ছবিটা এখনও টাঙানো আছে, আমি জাস্ট ওই ছবিটা দেখতে যেতে চেয়েছিলাম, সেই সুযোগ আমাকে দেয়নি ওরা। কিন্তু আপনাকে ভিসা দেয়নি? না। আচ্ছা, আপনার তো ভাই এই যে বিশাল কর্মযজ্ঞ, অর্ধ শত বছর, 50 বছরের উপরে আপনার মনে হচ্ছে আপনি এই জগতের সাথে রয়েছেন, মিডিয়া জগতে। জি। তো সেখানে আপনার প্রাপ্তি এবং অপ্রাপ্তি সম্পর্কে আপনারা যদি কিছু বলেন দর্শকদের জন্য। প্রাপ্তি তো আসলে অনেক, আমার যথেষ্ট, আমি অনেক পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি মানুষের, অনেক। আমি এখনও মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে আছি, কিন্তু আমার কোনো চাওয়া পাওয়া নেই এখন আর। তো জীবনে যা আমার আকাঙ্ক্ষা ছিল সব মোটামুটি পূরণ হয়ে গেছে। তারপরও আমি মনে করি কি যে আমার কিছু শেখা হয়নি, এখনও কিছু শেখা শেষ হয়নি, হয়তো আরও কিছু শিখতে পারতাম, পারবো আশা করছি, দেখা যাক। আমার যারা আমার কাছ থেকে কিছু শেখার চেষ্টা করে, আমি তাদেরকে অবহেলায় একেবারে অকাতরে আমার আমার শিক্ষা তাদেরকে বিলিয়ে দিতে চাই, সবাই করুক, কাজ করুক। আর এটা আমি ধরি না কখনো যে আমি কাউকে শিখালে আমার রুজি নষ্ট হবে, এই জিনিসটা আমি কখনো চিন্তা করি না। রিজিক দলের মালিক আল্লাহ, আমার রিজিক কেউ মারতে পারবে না, এবং যা কপালে আছে তাই হবে আমার, এটা নিয়ে আমি কখনো চিন্তা করি না। আজকের নতুন প্রজন্ম নিয়ে আপনার কি চিন্তা চেতনা বা তাদের জন্য আপনার কি অভিমত থাকবে? শুনেন, একটা ব্যাপারকে আমি বলি, নতুন প্রজন্ম আসুক আমি চাই, আসা দরকার আছে অনেক। এই আমি বলি, অনেকে আমাকে জিজ্ঞেস করে যেতে হবে আপনার মতন একজন একটা ভালো ডকুমেন্টারি করতে পারে, এরকম একটা আর্টিস্ট আপনি তৈরি করে যাচ্ছেন না কেন? চেষ্টা করি, করছি, করছে না পাচ্ছে না তা নয়, করে অনেকেই হয় অনেকে, কিন্তু আমার স্যাটিসফ্যাকশন যেন কেন হয় না, আমি যেমনভাবে করে চেষ্টা করি। বিশেষ করে আমি বলি, ডকুমেন্টারিগুলোতে আগে একটা মিড লেভেলের মানুষ ভয়েস দিত, এই জিনিসটাকে আমি দেশের প্রথম ওটাকে ডকুমেন্টারিকে ড্রামাটাইজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি, এবং এইটা এখন এস্টাবলিশ হয়ে গেছে, এবং সবাই যখন করে তখন কিন্তু ওই ড্রামাটা আনার চেষ্টা করলেও পাচ্ছে না। আমি এক্ষেত্রে এদিকে বলবো আরও কিছু শুনতে, আমি এখনও পর্যন্ত রাতেবেলা রাত জেগে কিন্তু বিভিন্ন দেশের ডকুমেন্টারিগুলো দেখি, আমি দেখি প্রত্যেক দিন রাতেবেলা, আমি দেখি এগুলো প্রতিদিনই শিখছে। হ্যাঁ, আমি দেখি, কারণ অনেক কিছু শেখার আছে, অল্প কিছু গান শিখেই যে মানুষের শিল্পী হয়ে যায়। আমাকে যদি কেউ বলে যে তবে একজন ভালো আমি শিল্পী, আমি তো এখনও বলি যে আমি কোনো শিল্পী না, শিল্পী হওয়া অত সোজা না কিন্তু। হ্যাঁ, তো ভাই আপনার তো জীবনে অনেক ডকুমেন্টারি হয়েছে এবং অনেক বিজ্ঞাপন চিত্রে আপনার হয়েছে, তা আপনার দর্শকদের জন্য যদি আমরা একটা কবিতা আবৃত্তি শুনতে চাই আপনার কি তাদের জন্য? আর একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে কি যে আমি মনে হয় বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে চারটা ভাষায় আমি কাজ করি, বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি। আমার বিজ্ঞাপন ম্যাক্সিমাম বিজ্ঞাপন বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, এটা আমার প্রচার হয়েছে, হচ্ছে এখনও। আর কবিতা আবৃত্তি তো আমার শখের জিনিস, এ তো আমি পেলে ছাড়ি না। আমি গতকাল আমি কবিতা আবৃত্তি করেছি একটা আমার নিজের লেখান, আমার পরিচিত, যে আমার কবিতাগুলো কেমন যে যে কবিতাটা আমার ভালো লাগে আমি সেটা করি। আমি বিরহের কবিতা, প্রেমের কবিতা, এই দুটো সবচেয়ে বেশি প্রাধান্য দিই। আপনি যদি এখন আমার কবিতা শুনতে চান, আমি শোনাতে পারি, অবশ্য আমার কাছে আছে, আমি আপনাকে শোনাতে পারি, দেখি আমি কবিতা যদি থাকে এখানে আমি আপনি শোনাই। ছোট্ট একটা কবিতা, এটা শোনাই। অনেক কবিতাই আছে কিন্তু কবিতা তো মনে হয় না, যে একটু স্টপ করেন আমি দেখি একটু। অনেক কবিতা আমার কাছে, আপনার তো কবিতা আসলে আমাদের দর্শকরা শ্রোতারা সবসময় শুনে থাকে, রেডিওতে আপনার অনেক কমেন্ট্রি শুনে থাকে, অনেক নাটক শুনে থাকে, কিন্তু আসলে আপনার কিন্তু বাস্তবে অনেকেই দেখে না। হ্যাঁ, আপনার কণ্ঠটা সবার পরিচিত এবং সবাই কিন্তু আপনাকে কণ্ঠবাজ হিসেবে জানে, যে কণ্ঠের রাজা, গলাবাজি যাকে বলেন, আপনার গলাবাজি করি আর কি। কেউ যদি আমার জিজ্ঞেস করে যে আপনি কি, আমি বলি যে আমি গলা বেচে খাই। জি জি,
আমার সাথে প্রথম পরিচয় আপনি এই কথাটা বলেছিলেন যে আমি তো গলা বেঁচে খাই খাই। হ্যাঁ, মনে আছে। আমার এক প্রিয় কবি নীলানিকি, ও উনি থাকেন ইউকেতে থাকেন এবং খুব ভালো কবিতা লেখেন, আর পাশাপাশি ওনার একটা ভালো পরিচিতি আছে, মানে ভালো চাকরি করেন, ভালো লেখেন, ভালো সাহিত্যিক, সমাজসেবা করেন। আমি গতকালও ওনার একটা কবিতা করেছি, গতকাল যে কবিতাটা করেছি সেই কবিতাটাই আমি কিছু অংশ শোনাই, পুরোটা তো হয়তো শোনাইতে পারবো না, কেন এটা অনেক বড় একটা কবিতা। বলি আপনাকে, কবিতাটার নাম হচ্ছে আজ আমি অনেক ভালো আছি, আমার হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশিতে যে নিঃশ্বাসগুলো তোমায় খুঁজে ফেরে হয়রান হয়ে, নীল কষ্টে ডুকরে কাঁদে, সেই নীরব কষ্টের একটি ক্ষুদ্র অংশ তুমি অনুধাবন করনি কখনো। আমার অতীত নামের একটা অধ্যায় ছিল একান্ত দুজনের, তুমি তা কেটে কুচি কুচি করে ছুঁড়ে ফেলে গেছো আমার অসহায়ত্বের আবরণের ওপর। আমি ফ্যাল ফ্যাল করে শুধু অপ্রেমের আয়নার দিকে তাকিয়ে রইলাম, তোমার সবটুকু অহংকার আর উগ্রতার গ্রাসে নিজেকে বিলীন করলাম নিরবতায়, সামাজিকতা মানবিকতা আর নম্রতার গভীর অগ্নিকুণ্ডে পুড়িয়ে দিলাম নিজের চাওয়া পাগুলো এক নিমেষেই। শুধু শুধু তোমার সুখের জন্য আমি চোখ বন্ধ করে হেঁটে গেলাম মহাযানজটের রাজপথে, আঘাতে চূর্ণ বিচূর্ণ রক্তাক্ত আমার নিথর দেহে পারিবারিক পরিচয় প্রতিটি রক্ত কণিকায় এঁকে দিয়ে স্লোগানের পোস্টার হুঙ্কারে। আর কতকাল আর কতদিন মিথ্যে ভালোবাসার গল্পে কবিতায় অনুকাব্যে মহাকাব্যে আমি রঞ্জিত হব বারবার, আর ভাসব তোমার সুরক্ষিত চোখের মায়া জালে। তুমি আমার স্বপ্ন কেড়ে নিয়ে স্বপ্নের কথা লেখো অবলীলায়, আমি পথভ্রষ্ট হয়ে তোমার লেখনীর প্রতিটি শব্দে কলমের আঘাতে আহত হই নিরবতার অনুধাবনে, অসারতার জটিলতার অপারগতায়। আমাকে পর করে দিলে খুব চেনাই আমাকে আর আমার দেয়ার নামটি, অন্য কারো গলায় ঝুলছে উপহারে ভালোবাসার অহংকারে তোমার নতুন অভিসারে। এভাবে নীরবে কষ্ট নিয়ে বেঁচে থাকা বড় কঠিন মনে হলেও বেঁচে থাকতে হয় আমাকে, সূর্যের মুখোমুখি সূর্যমুখী হয়ে স্রোতের বিপরীতে খ্যাপা ঢেউয়ের সাথে পাগল পবনের সাথে উজান ভাটায় ডানা ভাঙা পাখির অর্থহীন চিৎকারে আমি বেঁচে থাকি প্রতিদিন। জীবনের অলিগলি পথে শ্যাওলা ছায়ায় এক যুগ পেরিয়ে গেল, কই আমার জন্য তোমার মনে তো কষ্টের কোনো মানচিত্র তৈরি হয়নি, বরং গরমিলে অবহেলা মৃত্যু চেয়ে ভয়ঙ্কর এক দানবে পরিণত হলে তুমি, আমার সুখের স্বপ্নগুলো আমারই বক্ষ চিরে কেড়ে নিলে আর আবারও তার দাবিদারও হলে তুমি। তাই সব কিছু ত্যাগে আজ আমার এক বিন্দু পিছুটা নেই, মায়া মমতার বাগানে লুকানো ভালোবাসার বাবুই বাসা ছেড়ে উড়ে গেছে অনেক আগেই। আজ আমি অনেক অনেক ভালো আছি, কষ্টগুলোকে মেনে নিয়ে সুখ নির্বাসন দিয়ে তোমার দাবি দেওয়া মিটিয়ে অতি সাধারণে একাকিত্ব জীবনে হেরে যাওয়া ভালোবাসার সমীকরণে আছি, অনেক অনেক ভালো আছি আমি। ধন্যবাদ আপনাকে তোহা ভাই, আমাদের দর্শক এবং শ্রোতাদের জন্য একটা সুন্দর কবিতা আবৃত্তি করে শোনালেন, এবং আপনার পাশে রয়েছেন আমাদের আরেকজন কণ্ঠশিল্পী নাজমিন নাজু, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য। আপনার নাম আমরা অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি হঠাৎ করে কি বললাম আর বলতে বললাম আমি জানি না, তবে আমার মনে কথা ভাব কথা বলা যায় না সব সময়, আর একাকিত্ব জীবন এখন কেউই আমার কাছে থাকে না, সবাই দূরে দূরে থাকে, তো একাকিত্ব আমাকে দিনে যেন পেয়ে বসেছে আর কি, ভালো লাগে না কিছু আর। তবুও দোয়া করবেন যেন ভালো থাকি, আরও আপনাদেরকে কিছু দিয়ে যেতে পারি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, সবাই আমাদের দোয়া করবেন আমি যেন আরও কিছু কাজ করে যেতে পারি।